নমস্কার, এডুকেশন আপনাদের স্বাগত। এডুকেশন আপনাদের জন্য নিয়ে আসে প্রতিদিনই নতুন নতুন জব আপডেট নিয়ে চলে আসে, তাই এডুকেশনকে আপনারা স্বাগত, আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে আপনাদের সুবিধা নতুন নতুন জব আপডেট নিউজ পেয়ে যাবেন। তা নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে চলে এসেছি, দেখুন আবার প্রাইমারি আপডেট এবং বেশ কিছু নতুন নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আগের সপ্তাহে আমার একটি ভিডিও আপডেট দেওয়া হয়েছিল, তারপরে এই আজকে নতুন আপডেটের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, নতুন 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 জিনিস। তা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন, এবং যারা জানেন তাদের অবশ্যই ভালো। আর এই বিশেষ কিছু নতুন নিউজ যেগুলো আমরা দিতে চলেছি সেগুলি হলো আপনাদের সামনে আনছি। দেখুন, আর আমাদের যে নবম দশমে যারা ওয়েটিং রয়েছিলেন তাদের ক্ষেত্রে খুবই সুখবর রয়েছে। তাদের দেখুন 14 থেকে 22 জানুয়ারির মধ্যে নতুন নোটিফিকেশান আসতে পারে, এ সংক্রান্ত একটি নোটিফিকেশান বা এ সংক্রান্ত আমরা একটি খবর পেয়েছি। আর একটি যে বিষয়গুলি রয়েছে, দেখুন আমরা 30,000 পদের জন্য যে আন্দোলন করেছিলাম, এখনও পর্যন্ত যে 90% পদ আপলোড হয়েছে তাদের ক্ষেত্রে আপনারা সেই সিট 21,000 বা 21,000-এর কিছু বেশি হয়ে দাঁড়াতে পারে। এবং এছাড়াও যে 30,000 পদের জন্য অ্যাপ্লিকেশন করেছে, হয়তো আমরা 30,000 পাবো না, সেক্ষেত্রে আমরা পেতে পারি 25,000 সিট হতে পারে। দেখুন, আর ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের ক্ষেত্রে যে নিউজটি আমরা পেয়েছি সেটি হলো 10 এবং 11 জানুয়ারির মধ্যে কাউন্সিলিং শুরু হতে পারে। তা এই ধরনের বিষয়গুলি আমাদের অনেক চ্যানেলে আগেও আলোচনা করা হয়েছে, তা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আরও নতুন নতুন কিছু আপডেট দেওয়া থাকলে এবং জানা থাকলে অবশ্যই আপনাদের জানাবো। তাই এই ধরনের চ্যানেল দেখুন, আরও বেশ কিছু খবর আমাদের কাছে রয়েছে। আমরা বিকাশ ভবন তত্ত্ব থেকে যে জয়েনিংয়ের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কেও আমরা নিউজ পেয়েছি যে এই বিষয়টি কিন্তু তারা ডিলে করতে চাইছে না, আরও নতুন তারা দ্রুত যত দ্রুত সম্ভব কমপ্লিট করে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এর মধ্যেও একটি সংশয় হয়েছে, দেখুন আপার প্রাইমারি যে বিষয়টির আপডেট দেওয়ার কথা সেটি হলো আপার প্রাইমারি যা জয়েনিং হওয়ার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে আপনাদের সিট প্রায় যে নিয়োগের যে যতগুলো সিট রয়েছে ততগুলো সেভাবে যদি ক্যান্ডিডেটের সেভাবে সংখ্যা তাতে করে যদি সমস্তটা নিয়োগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তা এর মধ্যেখানে যদি আবার কোনো কেস করে দেওয়া হয় বা কেস হয় সেক্ষেত্রে কিন্তু আরও ডিলে হওয়ার চান্স রয়েছে। তা আমি সকলকে আবেদন করব যাতে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তার ব্যবস্থা, এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে নিয়োগে সহযোগিতা করেন সেটা তার জন্য সকলকেই আবেদন করব। তা সকলেই আশা করি এ ধরনের আবেদনে সাড়া দেবেন, কারণ তাদের সকলকে আমাদের সকলকারই যে প্রয়োজন খুব দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়াটি চলতে থাকে। আর যে বিষয়টি দেখুন, 3 মাসের প্রায় 90 দিন সময় লাগবে, মানে 3 মাস ধরুন সময় লাগতে পারে, সে সম্পর্কে একটু আমাদের ধারণা রয়েছে যে 3 মাস যা সিট রয়েছে তাতে করে 3 মাস সময় লাগবে। তা এর মধ্যে আশা করি আর কোনো উপযোগ যদি না হয় তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু কমিশনে যদি কোনোরকম গড়িমসি করে বা কমিশনের যদি উপরমহল থেকে কোনোভাবে চাপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঘটনাটি অন্যরকম ঘটতেও পারে। তা আমরা সকলেই সজাগ থাকবো, এবং যদি কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা আন্দোলনের রাস্তায় যাওয়ার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে আমিও আমরা অনেক আন্দোলন করেছি, নতুন কিছু আন্দোলনের জন্য আবার আমাদের তৈরি থাকতে হবে। এবং যারা বাংলায় করছেন তাদের বাংলার জন্য যাদের আপডেট নেওয়ার কথা ভাবছিলেন, এবং যারা আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন আগেও, তাদের ক্ষেত্রে বলবো যে বাংলায় যারা করছেন তাদের কিন্তু খুব দ্রুত নিয়োগের সেকেন্ড ফেজ আসতে চলেছে, এবং তারা খুবই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াতে আরও জয়েনিং হতে পারবেন। এবং আগামী কিছু দিনের মধ্যেই অর্থাৎ 10 তারিখের পর আমাদের নতুন নোটিফিকেশান আসার কথা, তা 10 থেকে 15 তারিখের মধ্যে যে নতুন নোটিফিকেশান আসার কথা রয়েছে তার জন্য আমরা সকলেই ওয়েট করছি, আগামী দিনে কী হয় সেটাই দেখার। তবে আমরা অনেক কথাই বলি যে এগুলো হতে পারে বা এগুলো ধরনের হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে এই সমস্ত ডেটগুলো বলে দেওয়ার পরও অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ এগুলো কমিশনের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে অনেকেই চেঞ্জ হয়ে গেলে কিছু করার নেই। তা আপনারা সকলেই জানতে থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আমি প্রতিদিন প্রায় নতুন ধরনের আপডেট দিয়ে থাকি, এই ধরনের কিছু খবর পেলে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সেজন্য আপনারা সকলেই আপনার এই চ্যানেলে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আজকে এইটুকুই দেওয়ার ছিল খবর, আর যে বিষয়গুলো জানানো সেগুলো জানালাম, আর নতুন কিছু দেওয়ার থাকলে অবশ্যই দেব। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এডুকেশন।